আমি আপনাদের কাছে কিছু তথ্য আপনাদের কাছে দিব যারা আজকের সারা পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার চেষ্টা করছে। প্রথমে এই কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো চিত্র আছে? কোনো চিত্র তো, যার চিত্র নাই তারে নিয়ে কেমনে ব্যঙ্গ করেন আপনি? তার তো চিত্র নেই। আমার একটা অবয়ব আছে, সাইফুল্লাহর দাড়ি এইটুকু, গালের এই জায়গায় একটা তিল আছে, কপালের এই জায়গায় একটা কাটা আছে, চেহারাটা এই টাইপের, এই আপনি আমার একটা অবয়ব ছিলেন। এখন আপনি আমার বিকৃত করে গাল টাইনে এরকম করে কম্পিউটারের মধ্যে বড় করে দিছেন, দাড়ির এদিক চাইছে দিছেন, দিয়ে মধ্যের এইটুক দাড়ি রাখছেন, গোপ ফালাই দিছেন, চোখ সামনে বড় করে চোখের অংশ সাদা ওইটারে লাল বানায় দিছেন, কপালের ফাটা যেইটা এইটার উঁচু করে দিছেন, দিয়ে আপনি আমার এটা বিকৃত বানাইছেন। বিকজ অফ দ্যাট আই হ্যাভ এ পিকচার, আমার একটা ছবি আছে, অথবা আপনি আমাকে ব্যঙ্গ করতে পারেন, ঠিক কি না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চিত্রই নাই, তারে ব্যঙ্গ করে কেমনে? আপনারা তো সব ঘোলা ঘোলা ছবি দেখছেন, আমি অনেক সাহস করে একটু দেখার চেষ্টা করছি যে আসলে কি ব্যঙ্গ তারা বানাইছে, ফ্রান্সে তারা কি ব্যঙ্গটা করলো। ওদের চিত্র দেখে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো অবয়বের ধারণা তাদের নাই, একটা মানুষ টাইপের কিছু বানায়া তার মাথার মধ্যে টুপি দিছে আর মুখের মধ্যে দাড়ি দিছে, দিয়ে চেহারাটা একটু বিকৃত করছে, করে ওইটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র বলছে। এর দ্বারা প্রমাণিত হয় রাসূলের কোনো চিত্র না থাকার পরেও যারা ব্যঙ্গ করতে চাচ্ছে তারা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে না, বরং রাসূলের যে আদর্শ, রাসূলের যে কালচার, রাসূলের যারা আদর্শ ধারণ করে দুনিয়ার বুকে এই পোশাক পরিচ্ছদ আচরণ অবয়ব নিয়ে চলতেছে, তারা এই প্রকারান্তরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ব্যঙ্গ করে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, কারা এই ফ্রান্স, কিভাবে এই ব্যঙ্গ করার সাহস তারা করে? আজকে আমাদের কাছে সবচেয়ে অবাক লাগবে আপনাদের কাছে শুনে যে জানেন আমেরিকার দুর্ভাগ্য, আজকে ইসরায়েলের দুর্ভাগ্য, আজকে ইউরোপের অন্যান্য দেশের দুর্ভাগ্য। বলবেন কেন দুর্ভাগ্য? দুর্ভাগ্যের কারণ মুসলমানদের অন্তরে আমেরিকার বিভিন্ন ইসলাম বিদ্বেষী কাজ, যুদ্ধ, দামামা, এইগুলো নিয়ে যে ঘৃণা, বিভিন্ন ধরনের ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে ফেলেস্তাইনিদের প্রতি অত্যাচারের জন্য যে ঘৃণা, সৌভাগ্য বড়ই এই ফ্রান্সের, যারা তারা নিউ কলোনিয়াল পরশক্তি হওয়ার পরেও এর থেকে হাজার গুণ বেশি অত্যাচার শত বছর ধরে ইসলাম এবং মুসলমানদের সাথে করার পরেও মুসলমানরা আজ পর্যন্ত ফ্রান্সকে চিনতে পারে নাই। ওরা খুব ভালো আছে, ওদের নামে কোনো আমাদের অন্তরে বিদ্বেষী ছিল না এর আগ পর্যন্ত, কিন্তু আজকে কিছু ইতিহাস আপনাদের কাছে বলে দিব। ভালো করে খেয়াল করে দেখেন যে উপনিবেশিক শক্তি এরা আফ্রিকাকে শোষণ করছে লাস্ট 100 বছর। আফ্রিকাকে কেবল শোষণই করে নাই, পুরো আফ্রিকাকে, সারা পৃথিবী যখন যে যার কলোনি ছিল এই কলোনির থেকে মুক্ত করে দিয়েছে সারা পৃথিবী। যারা ইটালিয়ার কলোনি ছিল ওরা যখন স্বাধীনতার সংগ্রাম করেছে স্বাধীন করে দিছে, ব্রিটিশদের বিপক্ষে আমরা 47-এ আমরা আন্দোলন করেছি, ব্রিটিশরা কলোনির থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। যাওয়ার সময় পৃথিবীর কোনো কলোনিয়াল শাসক যারা ছিল, যাওয়ার সময় কারো সাথে কোনো চুক্তি আর করে যায় নাই। চুক্তির ধরনটা কীরকম? চুক্তির ধরনটা এরকম, ফ্রান্স যে সকল মুসলিম আফ্রিকান দেশগুলোকে শোষণ করে, আলজেরিয়া থেকে শুরু করে ওই অঞ্চলের মৌরতানিয়া, ঘানা, তানজানিয়া, যত ওইগুলো আছে মুসলমান, তাদেরকে কলোনি স্বাধীন করেছে। করার সময় কি করছে? যখন চলে গেছে, তিনটা মৌলিক চুক্তি তাদের চলে গেছে, করে গেছে, কোনটা খায় আজকে ফ্রান্সের এই শক্তি ভালো করে বোঝেন। প্রথম চুক্তি হচ্ছে, তোমাদের দেশে আমরা থাকা অবস্থায় ব্রিজ বানাইছিলাম, কালভার্ট বানাইছিলাম, অমুক জায়গায় একটা স্থাপত্য বানাইছিলাম, অতএব এইগুলো আমাদের খরচে বানানো, সারা জীবন এখান থেকে ট্যাক্স দিতে হবে। আমি তো বলি সভ্যতার ইতিহাসে যদি ব্রিটিশরাও এই কাজ করতো আমাদের জন্য তাও সম্মানজনক মনে হতো। ব্রিটিশ, পাকিস্তান, তারা আমাদের দেশে প্রচুর পরিমাণে রেল লাইন বানাইছে, হার্ডিং ব্রিজ বানাই দিয়ে গেছে, সার কারখানা বানাই দিয়ে গেছে, বাইতুল মোকাররম বানানো হয়েছিল পাকিস্তানের আমলে। এখন স্বাধীনতা আমরা যখন অর্জন করেছি কি বলে ব্রিটিশ থেকে, পাকিস্তানেরটা ভিন্ন কথা, ব্রিটিশ থেকে যখন আমরা স্বাধীন হয়েছি, ওনারা যাওয়ার সময় যদি চুক্তি করে যায় যতদিন পর্যন্ত তোমরা এই রেল লাইনের উপর দিয়ে যাবে, এই ব্রিজ দিয়ে যাবে, হার্ডিং ব্রিজ, ততদিন আমাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে। এইরকম কোন লজ্জাস্কর, অপমানজনক কোন চুক্তি তারা করছে? অন্তত করে নাই ব্রিটিশরা। কিন্তু
এই ফ্রান্স আফ্রিকার যত দেশ আছে তাদের সাথে চুক্তি করছে, কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য, কত বর্বর। ওই চুক্তির অধীনে তাদের দেশের নির্মিত জিনিস এখন পর্যন্ত তাদেরকে ট্যাক্স দিতে হয়। দুই নম্বর চুক্তি যে তোমাদেরকে স্বাধীন করা হচ্ছে, কিন্তু তোমাদের সামরিক বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোনো দিন ফ্রান্সের সৈনিকরা তোমাদের দেশ থেকে যাবে না। আর তোমাদের যা কামাই হবে, ওদের একটা ব্যাংক আছে FTD, ওই ব্যাংকের মধ্যে ফেডারেল, তাদের হচ্ছে ট্রেড রিজার্ভ বলে, ওই ফেডারেল ব্যাংকের মধ্যে সব আফ্রিকান দেশের টাকা জড়ো হবে। জড়ো হওয়ার পরে যদি আফ্রিকান দেশের কোনো উন্নয়নের টাকা লাগে, 10% টাকা ব্যাক পাবে। কার টাকা? আফ্রিকান দেশের টাকা। ওদের টাকা ওরা জমা দিবে, 10% ব্যাক পাবে। এরপরে যদি আরো লাগে তাহলে ঋণ নেওয়া লাগবে। চুক্তি বুঝছেন আপনি? কিছু ঋণ নেওয়া লাগবে। কতদূর পর্যন্ত? 20%-এর উপর ঋণ নেওয়া যাবে না। কার টাকায় ফুটানি করে, যুগ যুগ ধরে তাদেরকেই শোষণ করতেছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, 1963 থেকে আজকে 2020 পর্যন্ত 22 প্রেসিডেন্টকে, সাধারণ মানুষ না, কার নাম বলছি, 22 মুসলিম ওই আফ্রিকান প্রেসিডেন্টকে ফ্রান্সের বিপক্ষে একটু কথাবার্তা বলায়, নিজের দেশের স্বাধীনতা স্বকীয়তার পক্ষে কথা বলায়, 22 প্রেসিডেন্টকে ফ্রান্স হত্যা করছে। এই সেই ফ্রান্স আলজেরিয়াকে 100 ধরে দমায় রাখছে। কোনো একটা মানুষ যদি কথা বলে, ট্রাকের পিছনে দড়ি দিয়ে বেঁধে তারে যতক্ষণ না মরে পুরা এলাকা ঘুরাইয়া এরকম লক্ষ লক্ষ শিক্ষককে হত্যা করছে, এর নাম হচ্ছে ফ্রান্স। সেই দেশে উগ্রতার নামে, ব্যঙ্গচিত্রর নামে মত এবং বিভিন্ন কিছুর তাদের মত প্রকাশের স্বাধীনতার নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উস্কায় উস্কায় তাদের মধ্যে উস্কায়। আর কিছু আমাদের লিবারেল মানুষ আছে, তারাও বলে, কই ফ্রান্স তো এতগুলো মানুষে আশ্রয় দিল, আলজেরিয়ার মানুষে আশ্রয় দিল, আফ্রিকার মানুষে আশ্রয় দিল, তুমি আশ্রয় দিলা নাকি তাদেরকে তোমার দাস হিসাবে খাটানোর জন্য নিয়ে আসছিলে? আজ পর্যন্ত প্রমাণিত আছে তাদের উত্তর প্রজন্মের 4 পার হয়ে গেছে, তাদেরকে শহরে তারা থাকতে দেয় না। এই যে বৈষম্য, এই যে বৈষম্য, এই বৈষম্যর বহিঃপ্রকাশ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করে, ক্লাসে দেখায়, এরকম করতে করতে একজন মুসলমান একজন শিক্ষককে মেরেছে। ভালো করে মনে রাখবেন, ইসলামী ল এবং শরিয়া কোনো ব্যক্তির বাস্তবায়ন করার কোনো অধিকার নাই। ওই ছেলেটা শতভাগ ভুল কাজ করেছে, আমরা তাকে সাপোর্ট করছি না, কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই, এই উস্কানিটা তুমি এতদিন কেন দিচ্ছিলে? এই উস্কানিটা কেন দাও? এই উস্কানি দেওয়ার পরে তোমরা তো লক্ষ লক্ষ শিক্ষককে আলজেরিয়াতে, তোমাদের আফ্রিকাতে মেরেছো, একজন শিক্ষক মারা গেল সেটা অন্যায়, তার ইন্ডিভিজুয়াল বিচার না করে পুরা বিষয়টা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমরা কেন চাপাচ্ছ? এর দ্বারা বোঝা যায় ইস্যু ওইটা না, ইস্যু হচ্ছে ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করাই হচ্ছে তোমাদের প্রধান টার্গেট, ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, ইতিহাস জানতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলোতে খুব সতর্কতার সাথে সামনের দিকে এগোতে হবে। আজকে পুরা ইউরোপের টার্গেট কি জানেন? যে এইরকম একটা ঘটনা ঘটানোর পরে নতুন আরও যত ফাসাদ হবে, নতুন যত দাঙ্গা বাঁধানো যাবে, যদি একজন খ্রিস্টানকে মারা যায়, একটা গির্জায় আক্রমণ করা যায়, মুসলমান আন্দোলনের তীব্রতাতে আবেগের বশবর্তী হয়ে নতুন কোনো একটা ইস্যু তৈরি করবে, করে উমুকরে মারে ফেলবে, তুমুকরে অত্যাচার করবে, এই করলেই ওদের হাতে হাতিয়ার আর অস্ত্র উঠবে। প্রিয় মুসলমান, এই জন্য বলবো, যেই রসুলকে আমরা ভালোবাসি, যেই রসুলকে মহাব্বত করি, ওই রসুলের মহাব্বতে প্রতিবাদের ধরনেও ইসলাম কে অতিক্রম করে যাওয়া যাবে না, উগ্রতা দেখানো যাবে না, বরং ভালোবাসার বন্ধনে আমরা রসুলের মহাব্বতে, রসুলের দেখানো পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? খবরদার, তাদের কোনো কিছুতে পা দেওয়া যাবে না। দ্বিতীয় একটা মজার তথ্য দেই কোরআনুল কারিম থেকে আপনাদের কাছে, দেখেন তো কাফের মুশরিকদের চরিত্রের সাথে মিল আছে কিনা এই ঘটনার। আল্লাহ রসুল একদল সাহাবায়ে কেরামকে মক্কা বিজয় হয় নাই, তার আগে গোয়েন্দাগিরির জন্য মক্কার আশপাশে, হারামের আশপাশে পাঠাইছেন, তারা ঘোড়া নিয়ে ঘুরে বেড়াতো আর তথ্য সংগ্রহ করত। হঠাৎ করে এক কুরাইশের সাথে একদিন বাদানুবাদ তাদের বেঁধে গেছে, বেঁধে যেয়ে মুসলমানরা ওই কুরাইশে মেরে ফেলাইছে।
একজন কি দুইজনকে হত্যা করে ফেলছে, হত্যা করে আল্লাহ রাসূলের কাছে মদিনায় চলে আসছে। মক্কার লোকেরা সাথে সাথে বলতে শুরু করছে তখন, যারে এটা তো রজব মাস, যেই সাহাবীরা এই ঘটনা ঘটাইছেন তারা জানতেন না যে এটা রজব পড়ছে না পড়ে নাই, রজবের চাঁদ উঠছে না উঠে নাই তাদের জানা ছিল না। মক্কায় প্রোপাগান্ডা, দেখছো মোহাম্মদ কেমন, ইসলামের ইসলাম এবং ইসলামের আগের থেকে চারটা হারাম মাস আছে, ওই হারাম মাসের মধ্যে মক্কার পবিত্র ভূমিতে, আল্লাহর ভূমিতে ইসলাম এবং মুহাম্মাদের লোকেরা মানুষ হত্যা করে ফেলছে, এমন প্রোপাগান্ডা এমন প্রচার। মানুষ মারছে কয়জন কথা বলেন না, কয়জন? দুইজন। এমন প্রচার এমন প্রোপাগান্ডা, ইসলাম এইভাবে হারাম মানুষ, ইসলাম কাবার ইজ্জত খাইল, মুহাম্মাদের অনুসারীরা হারাম মাসের মধ্যে আল্লাহর নিষিদ্ধ মাসের মধ্যে মানুষ মারলো, কত বর্বর কত খারাপ কত নিকৃষ্ট, এরকম করে এক মহা ফাঁপড় চলতে শুরু করলো মক্কা এবং আশপাশে, তারা লোক লাগাইছে এইটা ওয়াজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের সূরা বাকারা 217 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। ও কাফের মুশরিকরা, হে রাসূল আপনার কাছে এসে জিজ্ঞাসা করে যে এই হারাম মাসের মধ্যে হত্যা করা কেমন, কেমন হারাম মাসে হত্যা করা কি যায়? হে রাসূল আপনি বলে দেন, ইসলাম এটাকে সাপোর্ট করছে না, সমর্থন করছে না, বলছে না এটা জায়েজ হয়ে গেছে, বলে দেন যে এইটা একটা খারাপ কাজ, এইটা অন্যায় কাজ, এইটা ভালো কাজ নয়। তবে তাদের কাছে যে জিজ্ঞাসা করেন, ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদুল হারাম ইখরাজু আহলিহি, ওদের কাছে যে বলেন দুই মানুষ মারাতে এটা অপরাধ স্বীকার করলাম, কিন্তু তোমাদের কাছে প্রশ্ন দিচ্ছি, আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করো, তোমরা যে এই হারামের মধ্যে শত শত মানুষকে মুহাম্মাদের দিন থেকে ফেরত দিতে চাইছিলে, মুহাম্মাদের দিন থেকে সরানোর জন্য অত্যাচার করেছিলে, যাদের বাড়িঘর জন্মসূত্রে মক্কায় ছিল তাদেরকে আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছিলে, অসংখ্য অগণিত মানুষকে ইসলাম মানার কারণে অত্যাচার করেছিলে, হত্যা করেছিলে, সাদ্দুন আন সাবিলিল্লাহ, ওইটা কি ছিল? কার কথা বুঝছেন? কথা মিল পাচ্ছেন? মিল পাচ্ছেন? একজন মানুষ মারাতে তোমরা ফুসে উঠছো, তোমরা যুগের পরে যুগ আফ্রিকাকে শোষণ করেছো, এখনো তোমরা করো, লিবিয়াতেও তোমরা করেছো, শত শত মানুষের মিলিয়ন মিলিয়ন টাকা তোমাদের কাছে আসে, আর ওই মানুষগুলারে তোমরা নিয়ে আসার পরে বলো আমরা আশ্রয় দিছি, আশ্রয় তো দাও নাই, তোমরা তো তাদেরকে দাস হিসাবে খাটানোর জন্য আনছিলে, পঞ্চম প্রজন্ম পর্যন্ত আছে, শহরে থাকার মতো তাদের কোনো অধিকার নাই, ওই নিগৃহীত নিপীড়িত ওই রকম অসভ্য, তারা যদি আমাদেরকে শিখায় যে মত প্রকাশের স্বাধীনতার নাম ব্যঙ্গচিত্র প্রদর্শন, আমরা বলবো তোমরা এখন পর্যন্ত বর্বরতা এবং সকল অন্ধকার যুগের শ্রেষ্ঠ যুগে আসো, মত প্রকাশের স্বাধীনতা তো ওইটা, অত্যাচারী যদি হয় তাহলে যে অত্যাচার করেছে তার সামনে কথা বলার সাহস রাখে, ক্ষুদ্র গোষ্ঠী বৃহৎ গোষ্ঠীর সামনে কথা বলার ক্ষমতা রাখে, খলিফার সামনে সাধারণ একজন মুসলমান এসে জিজ্ঞাসা করতে পারে জামার কাপড় তোমার এত লম্বা কেন, মত প্রকাশের স্বাধীনতা শিখতে হলে মুসলমানদের কাছে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে মুখাপেক্ষি থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতা শিখাতে আসছে আমাদের কাছে প্রিয় মুসলমানেরা, এই জন্য বলবো ইতিহাসগুলা জানেন এবং এই বিষয়গুলা পরিষ্কার করেন। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমার, ফ্রান্সের পণ্য আমরা বয়কট করছি, এটা করেন, আমার সাধ্যের মধ্যে যা খুলাই মান রামিন কুম্বুন কারণ হ্যালো গাইয়ুরবিয়া দিহি, আমার যা আছে আমি সেইভাবে এটার প্রতিবাদ করবো, এটা করেন, তবে এইটাও একটু জেনে রাখেন সাথে সাথে ভাই, আপনি যে গার্নিয়ার আরেকটা কি জানি, হ্যাঁ লরিয়াল, এইটা বয়কট করতেছেন, এই বয়কট করে আপনি ফ্রান্সের কিছু করতেছেন, এইটা করতেছেন জিনজিরাওয়ালাদের ক্ষতি করতেছেন, এরা পুরান ঢাকায় চক বাজারে বসে এই গার্নিয়ার আর লরিয়াল বানাইছে, এই লরিয়াল ফ্রান্স থেকে আসা নাই, বুঝে নিন, তাও করেন, ওই ব্র্যান্ড যেন শেষ হয়ে যায় তাও করেন, কিন্তু আমি বলবো ওই কুয়েতে যে প্রতিবাদ হয়েছে, কুয়েতের যে মানুষগুলো সুপার শপ থেকে মালপত্র নামাইছে ওটা রাষ্ট্র কুয়েত নামায় নাই, ওইটা ইমানের দাবিতে সাধারণ মানুষ নামাইছে, দোকানদার নামাইছে, কুয়েতের সাথে
কুয়েতের সাথে এখনো যে পরিমাণ এয়ারবাস আর বিমান কিনার চুক্তি হয়ে আছে, ওই রকম বিমানের একটা নাট বল্টুর সমান দামও আমাদের সব পণ্য বর্জন করেও হবে না। আমি বলবো আমার কথা পৌঁছাবে না, কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে আমার কথা। আল্লাহ আমি বলে দিছি, আল্লাহ এই সকল যারা রসুলের ইজ্জতের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষমতা থাকার পরেও নিজের গতি ঠিক রাখার জন্য, নিজেদের দেশের গতি, নিজেদের রাজনৈতিক ইস্যুকে ঠিক রাখার জন্য যারা কথা বলতেছে না, তাদেরকে হেদায়াত দাও। আর যদি হেদায়াত না থাকে, এই সকল মুসলমান নামদারি শাসকদের আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তবে আমাদের প্রতিবাদ রাখতে হবে ভাই, যার যার জায়গা থেকে প্রতিবাদ করে। প্রতিবাদ করে কি হবে? কি হবে মানে যালিকা দাফুল ঈমান। আপনার অন্তরে যদি রসুলের জন্য একটু কষ্ট না লাগে, আপনার মুক্তি যদি রসুলের এই রকম অপমান করার পরেও একটু প্রতিবাদ আপনার না আছে, আপনার ঈমান নাই। আল্লাহ রসুল বলছেন আদাফুল ঈমান, ওটাই ঈমানের সর্বনিম্ন স্তর, ঘৃণা দেখানো, তারপরেও আপনার কিছুই বলেন না, আপনি কিসের ঈমানদার? এই জন্য যে যার জায়গার থেকে আমাদেরকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আর প্রতিবাদের দ্বিতীয় রূপ রসুলের সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। রাজি আছেন আপনারা? প্রতিবাদ করছে আল্লাহ রসুলের জন্য মহাব্বতে ফাটে যাচ্ছে, উনার মুখে বিশ পঁচিশ বছর হয়েছে, আজ পর্যন্ত দাড়ি নাই, উনি পাঞ্জেখানা মুসল্লি না, উনি বইয়ের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ রসুল যেরকম করে তাকে চলতে বলছে একটাও আদর্শ নাই, উনি রসুলের জন্য বয়কট, আপনি টাউট, আপনি দুই নম্বর, আপনার আবেগ আছে কিন্তু আপনার বিবেক নাই। এই আবেগকে আবার অসম্মান করতেছি না, এই আবেগেরও দাম আছে। আল্লাহ এই কারণে তার মধ্যে রসুলের মহব্বত জাগায়া যদি সুন্নতের পয়দা করে দেয়, আল্লাহুম্মা আমিন। কিন্তু তারপরেও ভাই টাউট ভাষাটা ব্যবহার করা আমার উচিত হয় নাই, এটা এক্সপান্স করলাম, বাদ দিলাম। কিন্তু ভাই আপনি সলিড হতে পারছেন না। আমাদের প্রতিবাদের ধরন তো হবে আজকের থেকে আমি আমার জীবনে রসুলের একটা সুন্নত কায়েম করবো। রাজি আছেন? কার কি লাগবে এটা আপনি খুঁজেন। আমি তো একটা বলে দিলে আপনারা সবগুলো এলোমেলো করবেন। আপনি আপনি যদি বইয়ের সাথে খারাপ আচরণ করেন, বইয়ের সাথে আপনি মেজাজ দেখান, আপনি সেটা বদলান। আপনি যদি মানুষের সাথে গালি দেন, সেইটা বদলান। আপনি যদি দোকানদারি করে ফাঁকি যুগি দেন, আজকের থেকে ফাঁকি যুগি বাদ দেন। আপনি মানুষের সাথে ধোকাবাজি করা বাদ দেন। আপনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত যদি দেখাতে চান, রসুল যেভাবে সন্তানদেরকে দিল ইসলামের উপরে চালাতে বলছে সেরকম করে করান। আপনার মেয়েকে পর্দা করান, আপনার স্ত্রী, আপনার পরিবার, যাদের সাথে আপনি সম্পর্ক ছেদ করেছেন, আল্লাহ রসুল বলছেন সিলাতুর রহম, তোমরা সম্পর্ক বৃদ্ধি করো। আপনি সম্পর্ক বৃদ্ধি করেন, সালাম দেন, সকল মানুষকে ভালোবাসেন, পাপের কারণে তার প্রতি আপনার বিরক্তি থাকবে, কিন্তু ইমানের কারণে মহাব্বত বাড়ান, মানুষকে জাহান্নামে পাঠানোর তরিকা বাদ দিয়ে জান্নাতে এবং কাছে থাকার চেষ্টা করেন। যাহার যেটা আছে একটা করে সুন্নত যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে এই ওসিলায় এটাই সবচেয়ে বড় প্রতিবাদ হবে, ঠিক কিনা? আর একটা অনুরোধ, সিরাহ পাঠ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ পড়তে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? সত্যি রাজি আছেন? আপনাদের বাড়িতে একটা করে সিরাহ গ্রন্থ আছে? রসুল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ আছে? না থাকলে কিনবেন, ওয়াদা করেন কিনতে হবে আপনাদের। আর রাহিকুল মাকতুম কিনেন, সিরাতে ইবনে হিসাম কিনেন, আল্লামা সালেহ আল মুনাজ্জিদ রহিমাহুল্লাহ মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনেন, আপনি বিশ্বনবী কিনেন, আপনি আবু তাহের মেজবার বই কিনেন, ছোটদের জন্য সিরিজ আছে এই বই কিনেন, আপনার কাছে একটা সিরাতের গ্রন্থ থাকতে হবে। নিয়ম করে এটা আপনাকে পড়তে হবে, না পারলে ইসলামিক ফাউন্ডেশনের আখলাকুন নবী নামে ছোট্ট একটু একটা বই আছে, নবীজি শুইতেন কেমনে, খাইতেন কেমনে, হাঁটতেন কেমনে, নবীজির চুলটা কেমন ছিল, বালিশটা কেমন ছিল, জুতাটা কেমন ছিল, রসুল্লাহ সাল্লামের স্ত্রীর সাথে আচরণ কেমন ছিল, রসুল্লাহ সাল্লামের সাথে দাসের সাথে আচরণ, দাসীর সাথে আচরণ, রসুলের পুরো জিন্দেগির একটা সামারি, আখলাকুন নবী, এইটা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ আছে। এই বই পড়ে আমাদেরকে রসুল প্রেমের বিপ্লব জাগাতে হবে। রাজি আছেন মুসলমান? আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ প্রিয় ভাইরা, একটা কথা বলে আপনাদের কাছে ছেড়ে দিব, সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন কী মর্যাদা দিয়েছেন? রসুল বলছেন ইন্নালি আসমাআন, নিশ্চয় জেনে রাখো আমার জন্য অনেকগুলো নাম আছে, আনা মুহাম্মদ আমি প্রশংসিত, আহমদ ওয়ানা আহমদ وانا الماحي الذي يمحو الله به الكفر وانا الحاشر الذي يحشر الناس على قدمي
ওয়ানাল আকিবুল্লাযী লাইসা বাদাহু আহাদ। আল্লাহ রাসূল বলছেন আমি তো সেই, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমি তো সেই যে যাকে আল্লাহ কিয়ামতের দিন সবার আগে আল্লাহর কাছে উত্থিত করবেন, আমার পায়ের পাশ দিয়ে সারা পৃথিবীর মানুষ হিসাবের দিনে আল্লাহ জমায়েত করবেন। সুবহানাল্লাহ, কল্পনা করেন আপনার আমার নবীর দামকে। আল্লাহ রাসূলের পরে বলছেন তো জেনে রাখো, ইয়ামুল্লাহু বিল বিয়াল কুফরা ওয়া আনাল হাশিরুল লাযী ইউহশারুন নাস। আল্লাহ আমার দ্বারা কুফরকে তুলে দিয়ে আল্লাহর একত্ববাদ সর্বোচ্চভাবে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া আনাল আকিবুল লাযী লাইসা বাদাহু আহাদ, আর আমি তো শেষ নবী যার পরে আর কোনো নবুয়ত নাই। সেই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা বলবো আসুন আমরা ভালো মানুষ হই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতকারী হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জানের থেকে ভালোবাসার মতো মর্যাদা দেই। আমি বলি আমি রসুলকে আমার জানের থেকে ভালোবাসি, প্রমাণ দিতে তো পারলাম না ভাই, রসুলের বাহ্যিক সুন্নতগুলোই আমার মধ্যে আমল করতে পারলাম না, কিভাবে আপনি রসুল প্রেমের কথা বলছেন? মানুষ তো আপনাকে আমাকে সামনে গেলে প্রতারক বলে ডাক দিবে, আপনাকে যদি অন্য ভিন্ন কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ স্লোগানে দেখা যায়, আর কাজের সময় যদি আপনি এমপি সাহেবের কাছে যায় বলেন আমি আপনারই লোক, এমপি সাহেবের যদি এই খবর যায় ওনার কত কষ্ট লাগবে মনে, যে হাইরে মিথ্যা কথা বললি তোর কাজের জন্য আমার কাছে এরকম করে বলতেছিস, তোরে কোনোদিন আমার কাজের মধ্যে পাইলাম না। তখন রসুল যেই অবয়বে যে গেটআপে রসুল ছিলেন, কে যে আপনি কবরে যাবেন, যাওয়ার পরে কবরে দেখা হবে, মা হাজার রাজুল্লাযী বুইসা ফী কবরি, দেখো তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে পাঠানো হয়েছে, ইনাকে কি চিনতে পারতেছ? তো এখন আপনি দেখবেন নবীজির শুভ্র একটা দাড়ি আছে, নবীজির দাঁতগুলো সুন্দর চকচকে, চেহারাটা বড় সুন্দর, রসুল আকরাম সাল্লামকে দেখে আপনি দুনিয়ার বুকে আপনার রসুলের মুখের মধ্যে আপনার দাড়ি নাই, রসুলের গায়ের সুন্নাত নাই, রসুলের নামাজ নাই, খালি জুম্মার দিন একদিন আসে, কোনো রকম নামাজের কোনো তদারকি নাই, খেয়াল নাই, মনের মধ্যে হিংসায় গিজ 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 গিজ, যেই রসুল দুনিয়ার সবাইকে মাফ করে দিছেন, এত কিছুর করার পরেও আমরা কাউরে মারো, কাউরে ধরো, কাউরে পুরাও, কুশপুত্তলিকা দাহ করো, এইরকম প্রোগ্রাম আমরা, এরকম পছন্দ বা এরকম কোন আচরণ আমাদের দ্বারা হয় না, রসুলের মোহাব্বত দিয়ে আমরা তাদের কাছে আমাদের প্রতিবাদের ভাষাটা পৌঁছাই, এইরকম হিংসাহীন অন্তর রসুল পোষণ করতেন, আর আমাদের ভিতরে যদি এরকম থাকে তাহলে কি আপনার আমার কাছে মনে হয় যে ওই দিন যাওয়ার পরে রসুলকে আমার রসুল, এই যে মোহাম্মদকে দেখানো হচ্ছে ইনি হচ্ছেন মোহাম্মদুর রসুলুল্লাহ নাবী মোহাম্মদ, এইটা কি আমাদের মুখ দিয়ে বেরোবে ভাই? বেরোবে? তাহলে আমাদের কি পরিবর্তন হতে হবে না? আমরা তো এইগুলো ইস্যুতে চিৎকার চেঁচামেচি করবোই আমার সাধ্য অনুযায়ী, কিন্তু আমার নিজের একটা সুন্নত আমার জীবনে আসবে না নবীজির, একটা পরিবর্তন যে যা আমার নবীর মহব্বতে আমি একটা পরিবর্তন আমার জীবনে নিয়ে নিলাম, এই সুন্নতটা আমি পালন করলাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সেই বুঝ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের রসুলের ইজ্জতকে বুলন্দ করুন, রসুলের ইজ্জতকে কোনোদিন কেউ নামাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তুমি যত নামাতে চাও আমার আল্লাহ এমন উপরে তুলছেন ওই উপরের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। পৃথিবীর একটা মানুষও যদি মুহাম্মদ সাল্লামের নাম না নেয় তাতে মুহাম্মদ সাল্লামের এক চুল অপমান হবে না, ঠিক কি না? তারা এই অপমান করছে, যুগে যুগে তারা অপমানিত হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, ওই আবু লাহাবের ছেলে যখন সিরিয়ায় সফরে যাওয়ার সময় আল্লাহ রসুলকে লাস্ট অপমান করে বলল, তুমি গত রাত্রে যা আয়াত আনছো সব কেবল অস্বীকারই করি নাই, যাওয়ার সময় আল্লাহ রসুলের মুখের দিকে থুতু নিক্ষেপ করে সফরে রওনা হয়েছিল। আল্লাহ তার রসুলের মুখে থুতু পৌঁছান নাই, কিন্তু আল্লাহ রসুল জীবনে একটা বদ্দোয়া মক্কায় করছিলেন, হে আল্লাহ তোমার যেগুলো কুকুর আছে ওই কুকুরগুলার একটার একটা আল্লাহ এই উতাইবিয়ার সাথে একটু লাগাইয়ে দিও, এইটুক কেবল দোয়া করছেন আল্লাহ তোমার কুকুর সমূহের মধ্যে থেকে একটা কুকুর রে এই আবু লাহাবের ছেলের জন্য ওয়াকফ করে দিও। আবু লাহাবের বেটা থুতু দিছে, গরম মারছে, বলছে মোহাম্মদ তোমার এগুলো অস্বীকার করি, ফাইনাল জ্বালায় মনের তৃপ্তি নিয়ে সিরিয়ায় যাবে, যে আল্লাহ রসুল বদদোয়া করছেন পাগল হয়ে গেছে। যে আমি জানি মোহাম্মদ যেরকম হয় ওর বদদোয়া মিস হয় না, হায় 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 হায়,
আবু লাহাব বুদ্ধি কইরা ডাইনে বামে লোক দিয়ে সিরিয়ায় পাঠাইছে, সফরে কোনো সময় দূরে ছাড়ে না, আশপাশে বডি গার্ডে ভরা। সফর করে যখন ফেরত আসতেছে, রাত্রি যাপনের এক জায়গা হয়েছে, রাত্রি যাপনে ইতিহাস লিখতেছে, রাহিকুল মাকতুমের মধ্যে আসছে, এক জায়গায় তাঁবু গাড়ছে। তাঁবু গাড়ার পরে ওই তাঁবুতে তো সবাই জানে যে তাঁবুর মধ্যেই মানুষ থাকে, ভুল বুঝানোর জন্য মাল সামানের যে গাড্ডা ছিল ওই গাড্ডার মধ্যে তার বেটাকে লুকায় রাখছে যাতে করে কোনো ক্ষতি না হয়। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ওই দিন রাত্রিবেলা তারা দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে থেকে কেউ জেগে আছে, কেউ ঘুমাইছে, একটা বাঘ, হিংস্র বাঘ তাদের দিকে আসছে, সব আতঙ্কগ্রস্ত। তার জন্য সবাই, কেউ যদি আক্রমণ করে তাইলে তারে সাধ্যের মধ্যে আক্রমণ করে প্রতিহত করবে, এইরকম একটা প্রচেষ্টা নিয়ে চুপচাপ আছে। বাঘটা আসলো তাদের কাছে, আসার পরে রাহিকের মধ্যে লিখতেছে মানুষের গা শুনে, সব কাফেলার মানুষের গা শুনে, কাউরে কিচ্ছু বলে নাই, ঘুমটাও ভাঙায় নাই, আস্তে আস্তে করে একজনের গা শুনছে, যেই গায়ের লোকটা মুহাম্মদ সাল্লামকে থুতু মেরে গেছিল। ইতিহাস বলতেছে এক মুহূর্ত দেরি করে নাই, কল্লাটা ধরে খেয়ে টেনে ছিঁড়ে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে শান্তভাবে আবার চলে গেছে। ওই আল্লাহ আছে কিনা? ওই রসুলকে যদি অপমান করে রসুলের ওই বদদোয়া কিয়ামত পর্যন্ত আছে কিনা? আমরা বলবো ফ্রান্স সাবধান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আমিন যদি হেদায়েত দেয় হেদায়েত নিয়ে নাও, তওবা করে ফেরত আসো, নচেত আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ ওই ফ্রান্সের যেই মানুষরা এই কাজ করেছে, যেই সরকার এই সমর্থন করেছে, যারা ইচ্ছাকৃতভাবে রসুলকে অপমান করেছে, তুমি তাদেরকে তোমার পাঠানো ব্যবস্থা দিয়ে ছিন্ন ভিন্ন টুকরা টুকরা করে তাদেরকে ধ্বংস করে দিও। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, কবুল করুক, নবীর মোহাব্বত বৃদ্ধি করুক, সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।